আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো মোটামুটি অনেক দীর্ঘ একটা সময়ের পর আমরা ক্লাসে অ্যাটেন্ড করলাম, তো জানি না কে কতটুকু আপনারা প্র্যাকটিস করতে পারছেন। একটু প্র্যাকটিস করলে হয়তো আপনাদের জন্য ভালো হতো শত ব্যস্ততার মাঝেও। তো দেখি, আমরা মোটামুটি কিন্তু অর্ধেক টুলসের কাজ আমাদের কমপ্লিট। তো আমরা আজকে যে টুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিফ্লেক্ট টুল, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। আর দুই একটা টুলসের কাজ করব, সেটা হচ্ছে যে স্কেল টুল, শেয়ার টুল আর হচ্ছে রিশেপ টুল। তো এই টুলস গুলো খুব ইজি, তো অল্প করে আমি এগুলো শেখাবো আর আপনাদেরকে অল্প করে কিছু হোমওয়ার্ক দেব। আপনারা অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। যখন আমাদের এই টুলস গুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বিজনেস কার্ড শুরু করব, ফ্লায়ার ডিজাইন শুরু করব, ব্রোশার ডিজাইন শুরু করব, দেন টি শার্ট ডিজাইন আমরা শুরু করব। আর আপনারা যদি চান যে আর কয়েকটা ক্লাস ফর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে, তো আমি কিন্তু চাইলে করে দিতে পারবো যদি আপনারা সময় দিতে পারেন। আপনারা কি এখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে চান? আমার কথা কি শুনতে পাচ্ছেন? না ভাই, আমি এখন করছি না। মানে ফুল ক্লাস কমপ্লিট করার পর করতে চাচ্ছেন? জি, মানে আমার একটু ভোটার আইডি কার্ডটা মানে আমি উঠাতে পারি নাই তো এখনো, মানে নির্বাচন কমিশনে যে ওই জন্য আমার একটু দেরি হতে পারে। এখন আপনার ভোটার আইডি কার্ড লাগবে না, এখন এই তবে ধরনের প্রয়োজন নাই। আপনার যদি আপনারা প্র্যাকটিস করেন একটা ওয়েবসাইট, আমার মনে হয় যে আর 2 থেকে 3টা ক্লাস করে নেওয়ার পরে মানে খুললে ভালো হয়। হ্যাঁ, এটাই বললাম যে আর 2-3টা ক্লাসের পর আমরা ফ্রিল্যান্সারে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ, যদি মানে আগামী সপ্তাহ, আগামী বৃহস্পতিবার পারে ক্লাসটা করার পর বা ওই দিন যদি খোলা হয় কেমন হয়? আচ্ছা ঠিক আছে। ভোটার আইডি কার্ড লাগবে না ভেরিফাই করতে? ভেরিফাই আমরা পরে করব, আপাতত আমরা অ্যাকাউন্ট খুললেই হবে। আমি ভাই মানে আপাতত চাচ্ছি না, মানে আমার ভোটার আইডি কার্ডটা হাতে নাই তো ঠিক, মানে কবে দিবে জানি না, মানে 2 মাসও লাগতে পারে। আমি ভোটার আইডি কার্ড এখনো পর্যন্ত প্রায় 5 বছর হচ্ছে ভাই, আমি এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড পাই নাই, স্মার্ট কার্ড যেটা, তো পাই নাই বলে তো, কারণটাও পাই নাই আমি। পাই নাই বলে তো ফ্রিল্যান্সিং করা বন্ধ রাখা যাবে না, তাই না? তো আপনি পান নাই, আপনার বাবা মা যে কোনো কারো আইডি দিয়ে আপনি করতে পারেন, কোনো জি প্রবলেম জি জি নেই। ঠিক তো আছে, আমরা বাট আমি ক্লাসে আসি। তো নেক্সট বুঝাচ্ছিলাম। নেক্সট ঠিক আছে, নেক্সট সপ্তাহে আমরা চেষ্টা করব অ্যাকাউন্ট খুলে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আজকে আমাদের যে টুলস নিয়ে কাজ করব সেটা হচ্ছে রোটেট টুল, যেটার শর্টকাট হচ্ছে আর। রোটেট টুলটা কি জিনিস আমরা এটা দেখার যদি কাজ করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে আমি একটা কিনিলাম, ইলিপস টুল থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, আমি এটার স্ট্রোকটাকে বাড়ায় দিলাম একটু হালকা করে, তো দেখেন যে নিচের দিকে আমি একটা ছোট্ট একটা বৃত্ত নিলাম, ছোট্ট একটা বৃত্ত। এখন আমি চাচ্ছিলাম যে এই বৃত্ত বরাবর, ছোট বৃত্ত বরাবর, আচ্ছা ভাইয়া, ভোটার বৃত্ত আইডি বরাবর, কার্ড ছাড়া কি খোলা যাবে? হ্যাঁ, ভোটার আইডি কার্ড এখন আপনার লাগবে না, যে কোনো একটা ভোটার আইডি কার্ড, আপনার এমনি টেম্পোরারি যেসব ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা আপনার মা বাবা যে কোনো কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন যে ভাইয়া, আমি বলছিলাম যে ভোটার আইডি কার্ড ছাড়া কি অ্যাকাউন্ট খোলা যাবে? জি জি, আপনি যে কোনো কারো ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, আপনার অথবা
আপনার বাবা মার যে কোনো কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা দেখেন, যে আমি চাচ্ছিলাম যে এই যে একটা যে বৃত্ত আছে এই সার্কেলটাকে আমি এই সার্কেলের সাইড দিয়ে রাউন্ড করতে চাচ্ছি, তো এটা আমি মিডিল পয়েন্ট বরাবর বসায় নিলাম। নেয়ার পর দেখেন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই রোটেট টুলে ক্লিক করব, এই রোটেট টুলে ক্লিক করব শর্টকাট আর। রোটেট টুলে ক্লিক করার পর দেখেন যে একটা পয়েন্টার, জুম করার পর দেখেন এখানে একটা পয়েন্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন সেন্টার বরাবর একটা পয়েন্টার আছে। এই পয়েন্টারটা আপনি যে কোনো জায়গায় প্রেস করতে পারবেন, দেখেন এই যে পয়েন্টারটা যদি আমি এখানেও প্রেস করতে পারি, এখানেও প্রেস করতে পারি, দেখেন যেখানে ক্লিক করছি সেখানে কিন্তু একটা পয়েন্টার আসছে। তো আমি এই পয়েন্টারটাকে যেখানে প্রেস করব সেখান থেকে বৃত্তটা কি হবে, রাউন্ড হবে। তো আমি এই পয়েন্টারটাকে এই বৃত্তর বরাবর নিব, এই নিচের এই বৃত্তর বরাবর নিব। নেয়ার পর আমি কিবোর্ডের অল্টার প্রেস করব, অল্টার প্রেস করার পর দেখেন এটা কিন্তু কপি হয়ে একটা ডুপ্লিকেট হয়ে গেছে, তাই না? ডুপ্লিকেট হওয়ার পর আমি যদি কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখেন একটা করে বারবার কিন্তু কপি হয়ে জিনিসটা কি রোটেট হয়ে যাচ্ছে। আচ্ছা এভাবে আমরা একটা জিনিস দেখতে পারি। আবার আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যে আমি একটা পেন টুল দিয়ে একটা কি করলাম, একটা স্ট্রেট লাইন নিলাম, নেয়ার পর এটাকে সিলেক্ট করার পর আপনি যদি এই রোটেট টুলে ক্লিক করেন দেখেন এই মাঝ বরাবর একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের উপরে আপনি একটা ক্লিক দিবেন, তাহলে কি ক্লিক দেওয়ার পর আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে একটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর ছেড়ে দিলাম, তারপর আমি কিবোর্ডের ডি প্রেস করব, তাহলে দেখেন সুন্দর করে যে পয়েন্টটা আমার যে মিডিল পয়েন্ট বরাবর বসাইছিলাম এই যে পয়েন্টটা, দেখেন সেই পয়েন্ট বরাবর কিন্তু এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, রোটেট হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো আমাদের ওখানে কি ডি প্রেস করতেই হবে, মানে যে কয়টা করব সে কয়টা এরকম শেপ তৈরি হবে? জি জি, আপনি কন্ট্রোল ডি প্রেস করলে সেই কয়টা এখানে শেপ তৈরি হবে। এখান থেকে দেখেন যদি আপনি প্রত্যেকটাকে সিলেক্ট করেন, করার পর যদি আবার ইউনিফর্ম থেকে মোটা চিকন করেন, দেখেন এরকম একটা শেপ আপনি ডিজাইন করতে পারেন। আবারও ধরেন সবগুলো সিলেক্ট করার পর ইউনিফর্ম থেকে এরকমও করতে পারেন, এগুলো একটা প্রত্যেকটা একটা করে ডিজাইন। তারপরে এই ডিজাইনগুলো কখন লাগে, আমরা যখন টি শার্ট ডিজাইন বা কোনো একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে এগুলো আমাদের খুব কাজে লাগে। তো এগুলোকে আপনি প্রত্যেকটা সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে বিভিন্ন মোডে করতে পারেন, বিভিন্ন মোডে বিভিন্ন মোডে আপনি এগুলো করতে পারেন। তো রোটেট টুলটা কি জিনিস আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন রোটেট টুলের পর আমরা আরেকটা টুলস দেখব, আমি এটাকে কেটে দিলাম। যে রোটেট টুলের আন্ডারে দেখেন যে রিফ্লেক্ট টুল নামে একটা অপশন আছে, টুলস আছে যার শর্টকাট হচ্ছে ও। আমি একটা সার্কেল নিলাম এবং স্ট্রোকটাকে একটু বাড়ায় দিলাম এবং সিজার টুল দিয়ে আমি দুটা অংশকে ডিভাইডেড করে দিলাম। আচ্ছা মনে করেন আমার এই একটা শেপ আছে, এই একটা শেপ থেকে আমাকে একটা সার্কেল তৈরি করতে হবে। সেম ধরেন আপনি একটা কোনো একটা প্রাণীর মাথা তৈরি করছেন, পেন টুল দিয়ে কাটছেন, সাপোজ ধরেন আপনি একটা যে কোনো একটা প্রাণীর মাথা, তো একটা প্রাণীর যদি এক পাশ মাথার সোজা বরাবর এক পাশ যদি আপনি তৈরি করেন, তো এই পাশটাকে যদি আপনি রিফ্লেক্ট করেন তাহলে কিন্তু বিপরীত পাশটা সেম হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাকে আর কি করতে হবে না, দুই পাশ তৈরি করতে হবে না। তো সেম দেখেন যে একটা বৃত্তের কিন্তু একটা পাশ আমি মনে করেন যে পেন টুল দিয়ে কমপ্লিট করছি, পেন টুল দিয়ে আমার কমপ্লিট করা আছে বৃত্তের একটা পাশ। তো এখন যদি এমন কিছু টেকনিক
অ্যাপ্লাই করতে হবে যে টেকনিকে আমাকে পরের পাশটা যেন তৈরি করতে না হয়। তো আমি যদি এই জিনিসটাকে রিফ্লেক্ট করে এই পাশে বসায় দেই, তাহলে কিন্তু আমার একটা ফুল বৃত্তে পরিণত হবে। যেমন এটা সিলেক্ট করার পর দেখেন যে এই রোটেটের আন্ডারে রিফ্লেক্ট টুল আছে, এই রিফ্লেক্টে ক্লিক করলাম, এই রিফ্লেক্টটাকে আমরা এই যে পয়েন্ট যেটা আছে এই পয়েন্টটা আমরা এই বরাবর বসায় দিব। বসানোর পর কিবোর্ডে অল্টার যদি প্রেস করি, তাহলে দেখেন এখানে কিন্তু কপি হয়ে আরেকটা চলে আসছে। আমি এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল জেড দেই, দেওয়ার পর দেখেন অল্টার প্রেস করে আমি মিডল বরাবর বসাই নেই, সরি। এখন অল্টার প্রেস করে আপনি একটু এটা সিলেক্ট করার পর আপনি রিফ্লেক্টে ক্লিক করবেন। এই পয়েন্ট বরাবর বসানোর পর কিবোর্ডের অল্টার প্রেস করার পর দেখেন এখানে অটোমেটিকলি দেখেন কপি হয়ে কিন্তু চলে আসছে। আপনি যখন এটাকে বসায় দিলেন, দেওয়ার পর একটু সরায় নিয়ে আসেন, তাহলে দেখেন আমাদের কিন্তু ফিউল একটা বিটে কনভার্ট হয়ে গেছে। তো সেম জিনিস, এমন কোনো কিছু তৈরি করবেন যেটা পেন টুল দিয়ে এক পাশ তৈরি করলে বিপরীত পাশটা আপনাকে তৈরি করার প্রয়োজন হবে না। তখন আপনি রিফ্লেক্ট করলেই তার পরবর্তী পৃষ্ঠটা যদি আপনি অ্যাড করে দেন, তাহলে একটা ফুল ডিজাইনে পরিণত হবে আপনার। তো এই জিনিসটাকে আমরা আরো একটা অপশন থেকে আমরা করতে পারবো। আমরা যদি এই টুলস বারে না যেয়ে এই জিনিসটা করতে পারবো, আমরা এটাকে সিলেক্ট করার পর দেখেন রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। এই ট্রান্সফর্মের এখানে দেখেন রোটেট নামে সেম জিনিস, আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক, তারপরে দেখেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা যাব হচ্ছে যায় রিফ্লেক্ট, রিফ্লেক্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন জিনিসটা কিন্তু ঘোরায় গেছে। এখন যদি আপনি কপি করেন তাহলে দেখেন এখানে দুইটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সরায় নিব, তাহলে দেখেন আমাদের কিন্তু বিপরীত পাশটা আমরা লাগাই দিই, তাহলে কিন্তু আমাদের এই একটা বৃত্তে কনভার্ট হয়ে গেছে, তাই না? তো এই টুলস গুলো কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত কাজে দিবে। এগুলো খুব সিম্পল কাজ, এগুলো দেখবেন আপনার লোগো তৈরি করার ক্ষেত্রে এগুলো আপনার কাজে লাগবে। আচ্ছা, তো রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল এটা কিন্তু আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তো এখন আমরা আর একটা টুলস এর কাজ দেখব, যার আন্ডারে আরো তিনটা টুলস আছে। একটা হচ্ছে স্কেল টুল, শিয়ার টুল আর রিশেপ টুল। স্কেল টুলের শর্টকাট হচ্ছে এস। এখন স্কেল টুল দিয়ে আমরা কি করব, এটা খুব মজার একটা কাজ, যে আমি একটা কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে একটা কি নিলাম, একটা রেক্টেঙ্গুলার নিলাম, আমি স্ট্রোকটাকে একটু বাড়ায় নিলাম, কমায় নিলাম, এবং এটাকে সিলেক্ট করার পর আমি স্কেল টুলে প্রেস করলাম। সেম জিনিস, যখন আমি স্কেল টুলে প্রেস করলাম তখন দেখেন এই মিডিল পয়েন্ট বরাবর একটা সেন্টার চলে আসছে। তো আমি এই সেন্টার পয়েন্ট বরাবর আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কিবোর্ডে অল্টার প্রেস করলে দেখেন ডাবল হচ্ছে, এই কর্নার থেকে হালকা করে নিচের দিকে একটু সমান মাপ করে আমি ড্রাগ করে নিলাম। নেয়ার পর আমি যদি কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন সুন্দর করে এটার ভিতরে কিন্তু কপি হয়ে যাচ্ছে, মোটামুটি একটা কি বলে এটা পিরামিড বা কোনো কিছু একটা তৈরি হয়ে গেছে কিন্তু এখানে। তো আপনার একটু দেখান ভাইয়া, এটা আরেকবার দেখান। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিলাম, আমি এরকম একটা কি রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর স্কেল টুলে আমি ক্লিক করব। স্কেল টুল সিলেক্ট করার পর দেখেন সঙ্গে সঙ্গে এই পয়েন্ট বরাবর দেখেন একটা কিন্তু নীল একটা কালার চলে আসছে, এখানে একটা দেখেন একটা পয়েন্ট চলে আসছে। যদি আমি স্কেল টুলে সিলেক্ট না করি তাহলে দেখেন কিন্তু সেই জিনিসটা কিন্তু আর এখানে নাই। আমি জুম কমাই, দেখেন এখানে কি আর কোনো পয়েন্ট আছে? আমি সিলেক্ট করছি তখন এমনি একটা সার্কেল পয়েন্ট, মানে কি এর মিডল পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি। যখন আমি সিলেক্ট করার পর স্কেল টুলে ক্লিক করব তখন দেখেন যে একটা ছোট্ট একটা পয়েন্ট আসছে।
আমরা এই পয়েন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর অল্টার প্রেস করে একটু নিচের দিকে হালকা করে ড্রাগ করব সমান মাপে। ড্রাগ করার পর আমি কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে দেখেন এখানে কপি হয়ে যাচ্ছে। আপনি চাইলে আরো বেশি করতে পারেন, তাহলে ওই জিনিসটাকে একটু ছোট করে নেবেন। সিলেক্ট করার পর স্কেল টুল আসব, এই পয়েন্ট বরাবর আমি ক্লিক করলাম। করার পর দেখেন অল্টার প্রেস করে একটু ছোট করে নিলাম, নেয়ার পর আমি কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি, ওর ভিতরে বারবার কপি হয়ে যাচ্ছে। অথবা আপনি করতে পারেন এই পয়েন্টটা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু কপি হয়ে হয়ে এইরকম একটা শেপ ক্রিয়েট করুন। আপনি এই এই পয়েন্টারটাকে যদি এই পয়েন্টারে রাখেন, তাহলে এই পয়েন্টারটা স্থির রেখে দেখেন কি হবে। আমরা একটু অল্টার প্রেস করে সেম ভাবে একটু কপি করে নিলাম, নেয়ার পর এখন আপনি কন্ট্রোল ডি দেন। দেখেন এই পয়েন্টারটা আমি যেখানে বসিয়েছিলাম সেই পয়েন্টারটাকে ঠিক রেখে সে কিন্তু সে পয়েন্টারটাকে ঠিক রেখে কিন্তু দেখেন সে কিন্তু কপি হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কেল টুল ইউজ করে আপনারা এরকম বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। এখন স্কেল টুলের আন্ডারে দেখেন আরো টুলস আছে, যেটা বললাম যে শেয়ার টুল। এই শেয়ার টুল আর হচ্ছে রিশেপ টুল, এই দুইটা টুলস গুলনের কাজ আমরা উপরে করেছি। তো দেখি কি কাজ করেছিলাম, যে শেয়ার টুল দ্বারা আমি কি করতে পারি। আমি দুইটা শেপ নিলাম, ফিল কালার স্ট্রোক কালার অফ করে দিলাম, ফিল কালার অন করলাম এবং অল্টার প্রেস করে কপি করে নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা কপি করলাম। তো আমরা যদি আমরা কি করেছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো পয়েন্ট গুলোকে আমরা বিভিন্নভাবে কি করতে পারছি, যে কোনো দিকে ড্রাগ করতে পারছি বা যে কোনোভাবে মুভ করতে পারছি, তাই না? তো সেম কাজটা কি আমরা কি করব, সেম কাজটা আমরা করব হচ্ছে যায় এই শেয়ার টুল দিয়ে। দেখেন এই মিডল পয়েন্ট বরাবর এটা থাকবে, আপনি এই পয়েন্টটাকে একটু টানেন, দেখেন যে কোনোভাবে আপনি যে কোনো ভাবে একে মুভ করতে পারবেন। তো আমাদের সেম টুলের কাজটা আমরা কিন্তু এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। তো এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে না, তারপরও কি কাজ এটা একটু দেখালাম। তো সেম জিনিস রিশেপ টুল, আপনার রিশেপ টুলটা কি দেখেন যে এখানে ওনারা আইকন দেখে বুঝিয়েছে যে যে কোনো একটা স্ট্রেট লাইনকে আপনি কি করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। তো আমরা একটা স্ট্রেট লাইন নিলাম পেন টুল দিয়ে এবং এটার স্ট্রোক কালারটাকে একটু বাড়ায় দেব, স্ট্রোকটাকে ফিলটাকে অফ করে দেই। এটা সিলেক্ট করার পর আপনি যদি রিশেপ টুলে ক্লিক করেন, করার পর দেখেন এই পয়েন্টারটাকে ধরে আপনি নিচে নিয়ে আসেন, দেখেন আমাদের কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। তো আমরা কিন্তু সেম জিনিসটা আমরা কি করতে পারি, কন্ট্রোল জেড দিলাম, সেম জিনিসটা কিন্তু আমরা কিন্তু এই কার্ভেচার টুল দিয়েও করতে পারি। কার্ভেচার টুলে ক্লিক করার পর দেখেন এই পয়েন্টারটাকে আপনি টেনে নিয়ে আসেন, দেখেন সুন্দরভাবে আপনি কিন্তু যে কোনোভাবে ডিজাইন করতে পারবেন, যে কোনোভাবে। তো আপনার যেটা প্রয়োজন, তো এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে না, তারপরে কি কাজ কোনটা দিয়ে আপনি করলে বেশি ভালো হবে। আপনি অবশ্যই এই টুলস দিয়েও করতে পারেন, এই টুলস দিয়েও করতে পারেন। তো মোটামুটি আমাদের কিন্তু আমি টুলসগুলোর সম্পর্কে আপনাদের পরিচিত করাচ্ছি, যাতে যেন আমাদের যখন বিজনেস কার্ড ফ্লায়ার ব্রোশুর করবে এগুলো নিয়ে যাতে আমাদের ঝামেলা না হয়। তো এগুলো জি বলেন, লেখাকে কি রিশেপ টুল দিয়ে বাঁকানো যায়, যে কোনো লেখা টেক্সট? আপনি যদি স্ট্রোক থাকে স্ট্রোক দিয়ে করার পর আপনি করতে পারবেন, একটু মানে দেখাই দেওয়া যেত কি। এখন আপনি সাপোজ ধরেন এই পেন টুল দিয়ে একটা জিনিস তৈরি করলেন, আপনি সাপোজ ধরেন আপনি এম, আমি একটা এম ক্রিয়েট করলাম, তো এখন আপনি কিন্তু এই রিশেপ টুল দিয়ে এখন কিন্তু আপনি এটাকে বিভিন্ন ভাবে কি করতে পারবেন। দেখেন রিশেপ টুল দিয়ে আপনি এটাকে
একটু মডিফাই করতে পারেন। এখন দেখেন এই পয়েন্টটাকে আপনি টেনে নিয়ে আসেন, নিয়ে আসার পর দেখেন একটা সুন্দর কিন্তু একটা এম ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো এই কাজটা কিন্তু আপনি এই কার্ভেচার, হ্যাঁ স্ট্রোক থাকতে হবে, কার্ভেচার টুলটা কিন্তু করতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পেরেছি। এই জিনিসগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর আমরা বিভিন্ন এ বি সি ডি বা এ টু জেড বিভিন্ন ওয়ার্ড কিন্তু মডিফাই করা যায়, বুঝতে পারছেন? আবার আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করার পর একটু রাউন্ড করে দেন, কন্ট্রোল জেড দেন। না আমি বলতে চাচ্ছি আর একটা কথা, সেটা হচ্ছে যদি কোনো টেক্সট লেখা হয় আর কি, ওই লেখাটা মানে এরকম করা যাবে কিনা? না আপনি লেখাটাকে করতে পারবেন না, আপনি লেখাটাকে করতে পারবেন না। আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর দেখেন আপনি রিশেপ টুলে আসেন, এখানে একটা কি বলছে যে শেপ থাকতে হবে, তাই না? আপনি দেখেন আপনি কোনো মতে কিন্তু করতে পারছেন না, এগুলোকে করতে পারছেন, করতে পারছেন না, কিন্তু আপনি এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে মুভ করতে পারছেন, কিন্তু পর যে কাজ সেটা কিন্তু হচ্ছে না আমাদের। আপনাকে টেক্সটকে স্ট্রোকে থাকতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। এক নম্বর কথা, স্ট্রোকে না থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না। জি অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এখন আপনাদের যেতটুকু ক্লাস নিলাম, এই ক্লাসটুকু আপনাদের করতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে, সর্বোচ্চ আপনারা যদি প্র্যাকটিস করেন 15 মিনিট লাগবে। তো এই 15 মিনিটের জন্য কিন্তু খুব ভালো কিছু শেখা যায় না। তো আপনাদের জন্য এতটুকুর পাশাপাশি আমি কিন্তু একটু হোমওয়ার্ক দিতে চাচ্ছিলাম আপনাদের জন্য। হোমওয়ার্কগুলো হচ্ছে, আপনারা যদি বাসাতে প্র্যাকটিস করেন আমি মনে করি আপনারা ভালো কিছু করতে পারবেন। দেখেন যে এই লোগোটাকে আপনারা সেম ভাবে তৈরি করার চেষ্টা করবেন, আর অবশ্যই পেন টুল ইউজ করবেন না কেউ, কারণ আপনাদের এখন কিন্তু এই লোগোগুলোর মতনই কিন্তু লোগো আপনারা freelancer.com-এ কাজ করবেন। তো আপনারা কখনোই চেষ্টা করবেন না এখানে পেন টুল ইউজ করে কোনো কাজ করার। এই যে প্লাসটা কিভাবে তৈরি করছে, এখানে কিভাবে কাটছে, আপনারা কিন্তু অবশ্যই কাটাকাটির নিয়মটা এখন জানেন। সো এখান থেকে কেউ পেন টুল ইউজ করবেন না, এই লোগোটা ক্রিয়েট করবেন। এখানে দেখেন শুধু লোগোটা ক্রিয়েট করবেন, এর পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা পরবর্তীতে এগুলোন কাজ করব। এখানে এই প্লাসটা কিভাবে তৈরি করছে, কিভাবে এর সাথে মিলাইছে, এটা অবশ্যই আপনারা তৈরি করবেন, এটা কিন্তু পেন টুল ইউজ এখানে কেউ করবেন না। দেন এই লোগোটাও আপনারা তৈরি করে দিবেন, এই লোগোটাও আপনারা তৈরি করবেন, কিভাবে এখানে কাটা হয়েছে, কিভাবে এখানে কাটা হয়েছে, এটাকে কিভাবে কাটছে এভাবে। তো এই কয়টা লোগো আপনারা অবশ্যই ক্রিয়েট করে আমাকে দিবেন, যদি কোনো প্রবলেম হয় আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আবার সলভ করে দেব। কি কোনো প্রবলেম আছে? এই কয়টা, যে কয়টা লোগো আমি আপনাদেরকে দেখালাম, আমার করোনার বাইরে কি আছে কোনো লোগো? না ভাই নাই, সবগুলোই পারা যাবে আশা করা যায়, আপনি ছবিগুলো দিয়ে দিন ইনশাল্লাহ। যদি আপনারা পারেন আমি মনে করব যে অবশ্যই আপনারা এই কয়দিন যা করছেন আমি যা করাইছি এটা আপনারা বুঝতে পারছেন, যদি আপনারা পেরে থাকেন। ভাই আমার একটু সময় লাগতে পারে, মানে আমি একটু অ্যাসাইনমেন্ট করছি তো আমার। আচ্ছা কলেজে আমার সময় বলতে আপনাদের ক্লাস কি কালকে হবে না তার পরের দিন হবে? কালকে তো ক্লাস হওয়ার কথা, কিন্তু আমরা মানে হোমওয়ার্কটা পরের দিন দিব আগামী ক্লাসে। আমি চাচ্ছিলাম যেহেতু প্রতিদিন আপনাদেরকে কিছু না কিছু হোমওয়ার্ক দিব আমি, যতদিন পর্যন্ত আপনাদের বিজনেস কার্ড ফ্লায়ার ব্রোশুর না আসছে, ঠিক আছে? কারণ এগুলো যদি এখন থেকে প্র্যাকটিস না করে নেই আমি, তো যখন আপনারা লোগো ডিজাইন করতে যাবেন ফ্রিল্যান্সারে তখন কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। ইনশাআল্লাহ ভাই সমস্যা নাই, চেষ্টা করব। আচ্ছা তাহলে আমি কয়েকটা, জি বলেন।
কালকে ক্লাস আছে তো তাহলে? হ্যাঁ কালকে ক্লাস হ্যাঁ আছে। কালকে ক্লাস আছে। তো কি কালকে করবেন না পরশু দিন করবেন? তারপরে আমরা এটা পরশু দিন মানে হোমওয়ার্ক গুলা দিব, কিন্তু আপনি আজকে দিয়ে দেন, মানে আমরা আস্তে আস্তে করব বাসায়, তারপরে কালকে না পরে ক্লাসে জমা দিই। যেতটুকু তো হয়েছে ক্লাসে, আমি মনে করি যে এতটুকু আপনাদের করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি ক্লাসের ভিডিওটা অফ করলাম, এটা বেশিক্ষণ সময় লাগার কথা না আপনাদের আশা করা যায়। জি ইনশাল্লাহ। আচ্ছা আমি তাহলে ভিডিওটা অফ করে রাখি নাকি বলেন? তাহলে আমরা এমনি ডিসকাস করি। জি অবশ্যই।